हेलो फ्रेंड्स, वेलकम टू एम एच एडुकेशन लैब। सो फ्रेंड्स, आज के तुम्हारे जो नहीं चले 1000 प्लस जेनरल साइंसर जो कोश्चन तर सेट नम्बर 17 आज के तुम्हारे जो नहीं चले। तो तुम्हारा जरा चैनल प्रथम बार भिजिट करो तर प्रत्येक उद्देश्य हमारे चैनल तरफ से क्योंकि डब्ल्यू बी सी एस फुल कोर्सर एक वीडियो कोर्स लॉन्च करा जेखने प्रत्येक चैप्टारे প্রত্যেকটা সাবজেক্টের যত চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে তোমাদেরকে আলোচনা করা হবে। তোমাদেরকে কিন্তু প্রত্যেকটার ই বুক দেওয়া হবে, অর্থাৎ নোটস একদম পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ই বুক হিসাবে দিয়ে দেওয়া হবে। এছাড়া তোমরা দেখতেই পাচ্ছ এদের ফিচার্সগুলো কী কী এবং তার যে তোমাদের পেমেন্ট স্ট্রাকচার, যেটা ফি স্ট্রাকচার, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তোমরা কীরকমভাবে মেম্বারশিপ নেবে সেটা এখান থেকে দেখে তোমরা ঠিক করে নিতে পারবে। নেক্সট যে কোর্সটা আমাদের লঞ্চ হয়েছে, যেটা তোমাদের বললাম যে তোমরা যদি কেউ মনে করো যে আমরা এখনই হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার বা আইএএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে চাই, তার জন্য তোমাদের আছে ডাব্লিউবিসিএস মেগা মক টেস্ট কোর্স। এখানে তোমাদের লেট মানে ডিটেলসটা কি, ডিটেলসটা তোমরা অলরেডি জানো, তোমাদের স্যার বলে দিয়েছেন ইউটিউবে। কিন্তু এখানে তোমাদের হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এখানে প্রথমে টেস্টগুলো আছে, তারপরে ফুল লেংথ টেস্ট আছে, এবং তারপরে আস্তে আস্তে ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেনের প্রিভিয়াস ইয়ার এবং আইএএস প্রিলির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করা হয়েছে। এর এখানে তোমরা এর প্রাইস এবং ভ্যালিডিটি এবং কতগুলো কোশ্চেন টোটাল আছে এগুলো তোমরা সব ডিটেলস দেখতেই পাচ্ছ। এই সম এই দুটো কোর্সের জন্যই তোমাদের করতে হবে কি, আমাদের এমএইচ এডুকেশন ল্যাবের যে অফিসিয়াল অ্যাপ সেখানে তোমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে, অথবা আমাদের ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা অ্যাপটা ইনস্টল করতে পারো। ইন কেস তোমাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো কোয়ারিজ থাকে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবার আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের সেট নাম্বার 17 আমরা শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন, ফ্যারাড ইজ ইউনিট অফ, ফ্যারাড কিসের একক? তো তোমরা সকলেই জানো ফ্যারাড হচ্ছে ফ্রেন্ডস কিসের একক, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্সের একক। ক্যাপাসিটর কী তোমরা সকলেই জানো, দেখো এখানে বলা হচ্ছে ফ্যারাড ইজ এসআই ইউনিট অফ ক্যাপাসিটেন্স, 1 ফ্যারাড ইজ ইকুয়ালস টু 1 কুলম পার ভোল্ট। অর্থাৎ এখানে তোমরা ক্যাপাসিটেন্স বা 1 ফ্যারাড যেটা বলা হচ্ছে সেটাকে কীভাবে তোমরা হচ্ছে ডিফাইন করতে পারো, মানে কোনো ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স 1 ফ্যারাড সেটার অর্থ হচ্ছে কি, যে ক্যাপাসিটরের যে দুটো প্লেট থাকে সেই দুটো প্লেটের মাঝখানে 1 ভোল্ট পরিমাণ পোটেন্সিয়াল ডিফারেন্স, মানে 1 ভোল্ট পরিমাণ বিভব পার্থক্য তৈরি করার জন্য 1 কুলম আধানের প্রয়োজন হয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের 1 ফ্যারাডের ডেফিনেশান, সেই জন্যই বলা হচ্ছে 1 ফ্যারাড ইজ ইকুয়ালস টু 1 কুলম পার ভোল্ট। নেক্সট হচ্ছে হোয়াই মেটাল কন্ডাক্ট ইলেকট্রিসিটি, ধাতু কেন তড়িৎ পরিবহন করতে পারে? এটা খুবই ইজি কোশ্চেন, সঠিক উত্তর অপশান সি, বিকজ অফ ফ্রি ইলেকট্রনস। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইন মেটালস ইজ এ রেজাল্ট অফ দ্য মুভমেন্ট অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেল। ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেল যে মেটালের মধ্যে থাকে সেগুলো কী, সেগুলো হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলগুলো মুভ করে বলে ইলেকট্রিসিটি এরা কন্ডাক্ট করতে পারে। ইন দিস ফ্রি ইলেকট্রনস অ্যালাউ মেটাল টু কন্ডাক্ট অ্যান ইলেকট্রিক কারেন্ট বিকজ দ্য ভ্যালেন্স ইলেকট্রনস আর ফ্রি টু মুভ অ্যান্ড দে ক্যান ট্রাভেল থ্রু দ্য ল্যাটিস দ্যাট ফর্ম ফিজিক্যাল স্ট্রাকচার অফ মেটাল। অর্থাৎ আমাদের ধাতুর মধ্যে কী হয়, প্রচুর পরিমাণে ধাতুর যে যোজ্যতা ইলেকট্রন যেগুলো থাকে, ভ্যালেন্স ইলেকট্রন মানে কি যোজ্যতার ইলেকট্রন, সেই যোজ্যতার ইলেকট্রনগুলো কি, যোজ্যতার ইলেকট্রনগুলো মুক্ত থাকে এবং তারা মুক্ত অবস্থায় কিন্তু আমাদের ধাতুর যে গঠনটা থাকে, গঠন স্ট্রাকচার যেটা ল্যাটিস বলতে ওদের যে গঠনটা থাকে সেই গঠনটার মধ্যে দিয়ে কী হয় ফ্রিলি বা মুক্তভাবে চলাচল করতে পারে, সেই কারণে এরা হচ্ছে তড়িৎ পরিবহন করতে সক্ষম। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ইলেকট্রনস মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন হুইচ মোশন? অর্থাৎ ইলেকট্রন আমাদের একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন এবং নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস বা কেন্দ্রের চারিদিকে ইলেকট্রনগুলো কীরকম পথে পরিবহন করে, তো সেটা হচ্ছে তোমরা সকলেই জানো অরবাইটাল, অপশান সি অরবাইটাল পথ মোশানে এরা হচ্ছে ভ্রমণ করে। এখানে কিছু জিনিস লেখা আছে, এটা সময় তোমরা দেখে নিও। 4 নম্বর কোশ্চেন, হোয়েন নেট টর্ক ইজ জিরো হুইচ ওয়ান উইল বি কনস্ট্যান্ট? টর্ক কী জিনিস এটা তোমাদের আমি আগের দিনই বলে দিয়েছিলাম, শর্টে একবার বলে দিচ্ছি। লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেটা হচ্ছে মুমেন্ট, সার্কুলার মোশনের ক্ষেত্রে সেটাই হচ্ছে টর্ক। ব্যাস এইটুকুই তোমাদের বলে দিলাম। তোমরা যদি টর্ক সম্বন্ধে ডিটেলসে জানতে চাও আগের দিনের মক টেস্টে দেখে নাও, তো মক 16
কারণ ওই মকটার মধ্যে কিন্তু আমি ডিটেলসে অলরেডি জিনিসটা বলে দিয়েছি যে তোমাদের টর্ক জিনিসটা কী। তো এখানে বলেছে টর্ক যখন জিরো হয় তখন নিচের কোণটা ধ্রুবক হবে, তখন হবে ফ্রেন্ডস অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা সেটা ধ্রুবক হয়ে যাবে। এখানে দেখো বলা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট হোয়েন নেট টর্ক ইজ জিরো। টর্ক অন দি ওয়ান হ্যান্ড ইজ এ মেজার অফ হাউ মাচ ফোর্স কজেস অ্যান অবজেক্ট টু রোটেট অ্যান্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে টর্কের একটা দেখো ডেফিনেশন ছোট করে দেওয়া আছে, যে টর্ক বলতে বলা হচ্ছে যে কোনো একটা বস্তুকে ঘোরানোর জন্য যে পরিমাণ বলের প্রয়োজন হয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে টর্ক, এবং এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এর মান এবং দিক দুটোই আছে। অন দি আদার হ্যান্ড অ্যাঙ্গুলার কনজারভেশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি ডিসক্রাইবিং অ্যান অবজেক্ট ইন সার্কুলার মোশন, ইটস ম্যাগনিচিউড ইকুয়াল টু দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকেল অ্যান্ড দ্য ডাইরেকশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেট অফ ইট সার্কুলার মোশন। এই জায়গাটা আমি তোমাদের ডিটেলসে বলছি না, কারণ এই জায়গাটা আগের দিনে আমি অলরেডি বলে দিয়েছি। তোমরা যারা নিয়মিতভাবে দেখছো তাদের আমি সময় নষ্ট করছি না, যারা প্রথম দেখছো তাদেরকে বলবো আগের দিনের সেটটা দেখে নাও, সেখানে এই জায়গাটা আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হোয়াই ডাজ এ ফাউন্টেন পেন লিক ইন এরোপ্লেন ফ্লাইং অ্যাট এ হাইট। অর্থাৎ আমাদের ফাউন্টেন পেন বা যেটাকে বাংলায় ঝর্ণা কলম বলা হয়ে থাকে, ঝর্ণা কলম কী হয়, এরা যখন হচ্ছে এরোপ্লেন যখন একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে থাকে তখন কেন এটা লিক করতে শুরু করে, মানে কালিটা বেরিয়ে যেতে থাকে। তো এর সঠিক উত্তরটা কী হবে ফ্রেন্ডস, এর সঠিক উত্তরটা হবে ফ্রেন্ডস অপশান ডি, বিকজ অব লোয়ার অ্যাটমসফেরিক প্রেশার আউটসাইড দ্য পেন। অর্থাৎ এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে যেটা দেখা যায় যে এ ফাউন্টেন পেন লিক ইন এরোপ্লেন ফ্লাইং এট হাইট বিকজ অব লোয়ার অ্যাটমসফেয়ারিক আউটসাইড দ্য পেন ডিউ টু ডিফারেন্স ইন এয়ার প্রেশার, দ্য এয়ার ইনসাইড দ্য পেন ফোর্সেস দ্য ইঙ্ক টু কাম আউট, দিস ইকুয়ালাইজেস দ্য এয়ার প্রেশার ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য পেন। মানে খুবই হচ্ছে ইজি একটা জিনিস, আমরা নর্মাল কন্ডিশনে আমাদের নর্মাল যে সারফেস আমরা থাকি তার যে অ্যাটমসফেয়ারিক প্রেশার সেই প্রেশারটার উপর ডিপেন্ড করে আমরা কী করে থাকি, সেই প্রেশারটার উপর ডিপেন্ড করে আমরা ফাউন্টেন পেনের মধ্যে ইঙ্কটা ভরে থাকি। তাহলে সেক্ষেত্রে কী হয়, ফাউন্টেন পেনের ভিতরে যে প্রেশারটা থাকে সেটা আমাদের সারফেসে যে প্রেশার তার সঙ্গে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা সমান থাকে। এবার যখন আমরা উপরে থেকে উঠতে থাকি, তোমরা জানো যে যত আমরা সারফেসটার উপরে থেকে উঠতে থাকবো আমাদের এয়ার প্রেশার বা বায়ুচাপ বা বায়ুমণ্ডলের চাপ যেটা অ্যাটমসফেয়ারিক প্রেশার সেটা কমতে থাকবে। কিন্তু এই কন্ডিশনে কী দেখা যাচ্ছে, এই কন্ডিশনে দেখা যাবে যে আমাদের যে ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের কী, ফাউন্টেন পেনের ভিতরের যে বায়ুচাপ যেটা সেটা তো সমান থেকে যাবে, মানে সারফেসের যে চাপ ছিল সেটার সঙ্গে ইকুইলিব্রিয়ামে রেখে তাকে তৈরি করা হয়েছে সেটা সমান থেকে যাবে। তখন কী হবে, যেহেতু আমরা উপরে উঠছি, উপরে যেহেতু বায়ুমণ্ডলের চাপটা কমে যাচ্ছে, পেনের বাইরের দিকে যে বায়ুচাপ সেটা পেনের ভিতরে বায়ুচাপের তুলনায় বেশি হয়ে কমে যাবে, তখন সেই চাপটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আনার জন্য ফাউন্টেন পেন থেকে গাড়িটা লিক হতে শুরু করে বা বেরিয়ে আসতে শুরু করে, কারণ বাইরের তুলনায় পেনের ভিতরে চাপটা বেশি হয়ে যায়। 6 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক ঘনত্ব যেটা তার একক কী। এটার একক হচ্ছে ফ্রেন্ডস অপশান ডি, ইট হ্যাজ নো ইউনিট, কারণ তোমরা সকলেই জানো যে কোনো জিনিস যখন বলা হয় যে রিলেটিভ ডেন্সিটি কী হয়, দুটো একই ধরনের ইউনিটের রেশিও হয়ে থাকে, তাই সেটা কী হয়ে যায়, তাই সেটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়ে যায়। 7 নম্বর কোশ্চেন, ওকে নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, নিচের মধ্যে কোনটা ভেক্টর রাশি। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমাদের ভেক্টর রাশি। এটা সম্বন্ধে কিছু জিনিসপত্র লেখা আছে, এটা তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও। 8 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ফলস অ্যাবাউট আলফা পার্টিকেলস। আলফা পার্টিকেল, বিটা এবং গামা পার্টিকেল সম্বন্ধে তোমরা জানো, তো এখানে বলা হয়েছে যে আলফা পার্টিকেল সম্বন্ধে কোন কথাটা মিথ্যে। আলফা পার্টিকেল সম্বন্ধে এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কোনটা, অপশান বি, দে হ্যাভ হাই পেনিট্রেটিং পাওয়ার। এটা খুবই ভুল কথা, হাই পেনিট্রেটিং পাওয়ার কার থাকে, গামা রশ্মি, গামা রশ্মির হচ্ছে হাই পেনিট্রেটিং, এটা গামা সিম্বল হলো না, হাই পেনিট্রেটিং পাওয়ার থাকে কার, গামা রশ্মির, গামা রশ্মির হাই পেনিট্রেটিং পাওয়ার থাকে। দেখো এখানে আলফা পার্টিকেল সম্বন্ধে একটু দেখে নাও তোমরা, আলফা পার্টিকেল আবিষ্কার করেছিলেন কি, রাদারফোর্ড, আর রেডিও আলফা দিস আর প্রো পার্টিকেলস প্রোডিউস ডিউ টু আলফা ডিকে অ্যান্ড কন্টেন্টস টু প্রোটনস অ্যান্ড টু নিউট্রন। এটা তোমরা সকলেই জানো যে আলফা পার্টিকেলকে অনেক সময় ওই কারণেই টু
HE 4 এইভাবে হচ্ছে তোমাদের ডিনোট করা হয়, তার কারণ এখানে কি থাকে, দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে। আলফা পার্টিকেলস হ্যাভ স্ট্রং মাস, অ্যাবজর্পশন ক্যাপাসিটি অ্যান্ড হাই আয়নাইজিং পাওয়ার, ক্যাপেবল অফ কজিং ক্যান্সার হোয়েন ইনহেলড, বাট অ্যাট দ্য সেম টাইম দে হ্যাভ উইক পেনিট্রেটিং পাওয়ার অন ডাইরেক্ট এক্সপোজার। অর্থাৎ আলফা পার্টিকেল কিন্তু মাস ভালো রকমই হয়, তার কারণ হচ্ছে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে হিলিয়ামের সমান, এর মাস এই জন্য ভালো হয়। শোষণ ক্ষমতাও ভালো থাকে, কোনো কিছুকে আয়নাইজ করা মানে আয়নীভবন ক্ষমতাও বেশ ভালো, যেটা আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। কিন্তু পেনিট্রেটিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার বলতে এখানে মূলত কী বোঝানো হয় বলতো? পেনিট্রেটিং পাওয়ার বলতে বোঝানো হয় যে তোমার কোনো একটা মেটালকে ভেদ করে এগিয়ে চলে যাওয়ার কথা, এটাকেই বলা হয় পেনিট্রেটিং পাওয়ার। আলফা পার্টিকেলের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, আলফা পার্টিকেল কিন্তু মানে মেটালের কোনো পাতলা শিটকেও সহজে ভেদ করে যেতে পারে না, সরাসরি আমাদের শরীরে যদি এসে ঢুকে যায় তাহলে অবশ্যই আমাদের শরীরের পক্ষে খারাপ, শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। কিন্তু খুব সহজেই আমরা কোনো মেটালিক কভার দিয়ে আমরা নিজের শরীরকে ঢেকে এর থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। কিন্তু অন দি আদার হ্যান্ড গামা রশ্মি কিন্তু একমাত্র লেডের খুব মোটা চাদর ছাড়া সমস্ত মেটালকে ভেদ করে বেরিয়ে যেতে পারে, যে কারণে কী হয়, গামা রশ্মির পেনিট্রেটিং পাওয়ারটা অনেক বেশি হয়ে থাকে এবং আলফা বিটা গামার মধ্যে গামার পেনিট্রেটিং পাওয়ার সবথেকে বেশি। নেক্সট 9 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি স্ট্রেস, স্ট্রেসের ফিজিক্যাল কোয়ান্টিটি কী? তো স্ট্রেস সম্বন্ধে তোমাদের আগেও বলা হয়েছে, এটার ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস পাস্কাল। পাস্কাল কথার অর্থ কী? পাস্কাল হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের নিউটন পার মিটার। পাস্কালটা অ্যাকচুয়ালি কী, পাস্কালটা হচ্ছে তোমার সরি নিউটন পার মিটার স্কোয়ার, পাস্কাল হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তোমাদের নিউটন পার মিটার স্কোয়ার। এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ এ কোয়ান্টিটি ইন ফিজিক্স দ্যাট ক্যান বি মেজার্ড, দাস এ ফিজিক্যাল প্রপার্টি দ্যাট ক্যান বি কোয়ান্টিফাইড। স্ট্রেস ইজ দ্য ফোর্স পার ইউনিট ওরিয়েন্টেড সার্ফেস এরিয়া, ইটস ইউনিট ইজ পাস্কাল। স্ট্রেস মানে হচ্ছে কি, ওই প্রেশার আর স্ট্রেস একই জিনিস। হ্যাঁ, একটা পার্থক্য আছে, প্রেশারও হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া হয় বা ইউনিট ওরিয়েন্টেড সার্ফেস এরিয়া বা ইউনিট কন্ট্যাক্ট এরিয়া যা বলবে তোমরা, আর স্ট্রেসও কী হয়ে থাকে, একই ফোর্স পার ইউনিট এরিয়া হয়ে থাকে, তাই এদের ইউনিট হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। এবার প্রেশার এবং ফোর্সের মধ্যে একটা পার্থক্য, সরি প্রেশার এবং স্ট্রেসের মধ্যে একটা পার্থক্য আছে। প্রেশার কী হয়ে থাকে, প্রেশার হচ্ছে ফ্রেন্ডস এক্সটার্নাল প্রপার্টি হয়, প্রেশার কী হয় এক্সটার্নাল প্রপার্টি, অর্থাৎ প্রেশার সবসময় কোনো বস্তুর উপর বাইরে থেকে প্রয়োগ করা হয়, প্রেশার কখনো ভিতর থেকে কোনো কিছুর উপর প্রয়োগ করা সম্ভবপর হয়ে ওঠে না। চাপ কি তোমরা কখনো কোনো কিছুর উপর ভিতর থেকে দিতে পারো না, সবসময় বাইরে থেকে চাপটা তার উপর প্রয়োগ করা হয়। কিন্তু স্ট্রেস কি হয়, স্ট্রেস হচ্ছে কোনো বস্তুর ইন্টারনাল প্রপার্টি হয়, অর্থাৎ স্ট্রেস তখনই কাজ করে যখন বাইরে থেকে ফোর্স দিয়ে কোনো একটা বস্তুর সাইজ এবং শেপ পরিবর্তন করার চেষ্টা করা হয়, তখন সেই বস্তুটার নিজস্ব যে প্রপার্টির কারণে সেই সাইজ বা শেপ চেঞ্জের এগেনস্টে যে বাধা প্রদান করে সেটাই হচ্ছে স্ট্রেস। অর্থাৎ কোনো রকম বাইরে থেকে ফোর্স যদি অ্যাপ্লাই না করা হয় তাহলে কিন্তু কোনো রকম কোনো স্ট্রেসও তৈরি হবে না, একমাত্র বাইরে থেকে বাধা প্রদান করলে মানে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে সেটাকে বাধা দান করার জন্য ভিতর থেকে যে ফোর্সটা ইউজ হয় পদার্থ মানে কোনো একটা বস্তুর প্রপার্টির কারণে সেটাই হচ্ছে স্ট্রেস। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, ম্যালাকাইট ইজ এন ওর অর মিনারেল অফ, ম্যালাকাইট কিসের আকরিক? ম্যালাকাইট হচ্ছে ফ্রেন্ডস তোমরা সকলেই জানো কপারের আকরিক। এরপর আমরা একটু তাড়াতাড়ি করবো, কারণ এরপরে আমাদের কেমিস্ট্রি কোশ্চেনগুলো এসেছে, এখানে বোঝানোর জায়গা কম, এতক্ষণ ফিজিক্সের কোশ্চেন ছিল, এখানে এক্সপ্লেনগুলো একটু এক্সপ্লেনেশন দরকার ছিল, তাই একটু আমরা স্লো করছিলাম। নেক্সট 11 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাপ্লাইড অন দ্য টপ অফ ম্যাচ স্টিক, অর্থাৎ যে মাচিস কাঠি থাকে মাচিসের কাঠির উপরে কী লাগানো থাকে, যে অংশটা ঘষে আমরা আগুন জ্বালাই, সেটা হচ্ছে ফ্রেন্ডস পটাশিয়াম ক্লোরেট। দ্য হেড অফ এ সেফটি ম্যাচেস মেড অফ অ্যান অক্সিডাইজিং এজেন্ট সাচ অ্যাজ পটাশিয়াম ক্লোরেট মিক্সড উইথ সালফার অ্যান্ড গ্লাস পাউডার, দ্য সাইড অফ দ্য বক্স কন্টেন্টস রেড ফসফরাস বাইন্ডার অ্যান্ড পাউডার গ্লাস। তো এত কিছু তোমাদের মনে রাখার দরকার নেই, শুধু এটুকু মনে রাখবে যে কি আমাদের যে কাঠিটা থাকে কাঠির মাথায় কী থাকে, পটাশিয়াম ক্লোরেট থাকে, আর বক্সের পাশে যে রাফ সারফেস থাকে যেটাতে ঘষে আমরা আগুনটা জ্বালাই সেখানে কী থাকে, সেখানে রেড ফসফরাস থাকে, এইটুকু মনে রাখলে হবে, বাকি সালফার ফিলার গ্লাস পাউডার এগুলো তো মনে রাখার দরকার নেই। হোয়েন দ্য ম্যাচ স্টিক ইজ রাবড এগেনস্ট দ্য সাইড অফ ম্যাচ বক্স সাম অফ দ্য রেড ফসফরাস ইজ কনভার্টেড ইন্টু হোয়াইট ফসফরাস, দিস ইমিডিয়েটলি রিয়াক্টস উইথ পটাশিয়াম ক্লোরেট ইন দ্য ম্যাচ স্টিক্স হেড টু প্রোডিউস এনাফ হিট টু ইগনাইট দি অ্যান্টিমনি ট্রাইসালফাইড অ্যান্ড স্টার্ট দ্য কম্বাসন অফ দ্য ম্যাচ স্টিক। হ্যাঁ, এখানে একটা জিনিসও থাকে, আমাদের যে মাচিস কাঠির যে মাথায় যে
একটা ফোলা মতো অংশ থাকে, তার মধ্যে কী থাকে, পটাসিয়াম ক্লোরাইডের সঙ্গে সঙ্গে অ্যান্টিমনি ট্রাইসালফাইডও থাকে। মূলত কি হয়ে থাকে, যখন আমরা মাটির শাড়িটা ঘষি তখন কি হয়, সেই রেড ফসফরাস যেটা বাক্সের উপরে লাগানো থাকে, সেই রেড ফসফরাসটা কি হয় সঙ্গে সঙ্গে হোয়াইট ফসফরাসে কনভার্ট হয়। এবং এই হোয়াইট ফসফরাস হচ্ছে খুবই দাহ্য এবং এটা কী করে পটাসিয়াম ক্লোরেটের সঙ্গে, কারণ পটাসিয়াম ক্লোরেট অলরেডি একটা কি অক্সিডাইজিং এজেন্ট, পটাসিয়াম ক্লোরেটের সঙ্গে এরা রিয়্যাক্ট করে কী করে প্রচুর পরিমাণে হিট তৈরি করে। এবং সেই হিটে কী হয়, মাচিস কাঠির মাথায় পটাসিয়াম ক্লোরেটের সঙ্গে সঙ্গে যে অ্যান্টিমনি ট্রাইসালফাইড থাকে সেটা জ্বলে ওঠে। এই অ্যান্টিমনি ট্রাইসালফাইডটা জ্বলে ওঠার কারণে কী হয়, আমাদের মাচিস কাঠিটা জ্বলতে থাকে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, দ্য ব্র্যান্ড নেম টেফলন রিপ্রেজেন্টস হুইচ পলিমার। টেফলন হচ্ছে কোন পলিমারটাকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের অপশান সি পলি টেট্রাফ্লুরো ইথিলিন বা PTFE। 13 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম নাইট্রাইট। অ্যালুমিনিয়াম নাইট্রাইটের কেমিক্যাল ফর্মুলা কী হতে পারে তোমরা ভাবো যোজ্যতা হিসাব করে। এটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের ALN। অ্যালুমিনিয়াম নাইট্রাইটের প্রপার্টি কী কী থাকে, সেটা হচ্ছে এদের মধ্যে কিছু সেরামিক প্রপার্টিজ থাকে, এছাড়া এদের মধ্যে খুব ভালো হাই থার্মাল কন্ডাক্টিভিটি দেখতে পাওয়া যায়, মানে তাপ পরিবহন করতে পারে, খুব বেশি পরিমাণে তাপ পরিবহন করতে পারে, অ্যান্ড এক্সেলেন্ট ইলেকট্রিক্যাল ইনসুলেশন প্রপার্টি। আবার ইলেকট্রিককে পরিবহনকে বাধা প্রদান করার ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে অপরিবাহী হিসাবে কিন্তু এর ভালো রকম ক্ষমতা আছে। 14 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিনথেটিক রাবার। নিচের মধ্যে কোনটা কৃত্রিম উপায়ে তৈরি রাবার, সেটা হচ্ছে অপশান সি নিওপ্রিন। এটা হচ্ছে কোথায় কোথায় ইউজ করা হয়, অর্থোপেডিক ব্রেসেস, রিস্ট অ্যান্ড নিস, ইলেকট্রিক্যাল ইনসুলেশন, অটোমোটিভ ফ্যান বেল্টস অ্যান্ড কোরোশন রেজিস্ট্যান্ট কোটিং, এইসবের ক্ষেত্রে কী হয় নিওপ্রিন রাবারটাকে ইউজ করা হয়ে থাকে। অর্থোপেডিক ব্রেসেস, রিস্ট অ্যান্ড নি, মানে কী হয় যাতে কারো যদি হাঁটু বা কনুইতে হচ্ছে সমস্যা হয় তখন কী হয় তাদের কিন্তু অস্ত্রোপচার করে মাঝখানে কী হয় এইরকম নিওপ্রিন রাবার ইনস্টল করে দেওয়া হয়, যাতে হচ্ছে তাদের মানে অনেক সময় কী হয় যে আমাদের হাঁটু বা কনুইয়ের জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা হচ্ছে আমাদের এই জয়েন্টগুলোতে যে দুটো হাড় এসে যুক্ত হয় সেই দুটো হাড়ের মধ্যে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। তো বয়সের সঙ্গে সঙ্গে কী হয় সেই ফ্লুইডটা অনেক সময় শুকিয়ে যায় এবং তাদের মধ্যে ঘর্ষণ হতে থাকে, তখন সেইটার হাত থেকে রক্ষা করার জন্য কী হয় এই নিওপ্রিন রাবারের আর্টিফিশিয়াল একটা কম্পোনেন্ট ইনস্টল করে দেওয়া হয় যাতে সেটার হাত থেকে এই জয়েন্টগুলো রক্ষা পায়। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, হু ডিসকভার্ড অক্সিজেন, অক্সিজেনকে আবিষ্কার করেছিলেন। তো অক্সিজেন আবিষ্কার করেছিলেন ফ্রেন্ডস অপশানে কার্ল সিল হচ্ছে অক্সিজেন আবিষ্কার করেছিলেন। 16 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ফলস অ্যাবাউট ন্যাচারাল রাবার। ন্যাচারাল রাবার বা প্রাকৃতিক রাবার সম্বন্ধে কোনটা মিথ্যে, তো প্রাকৃতিক রাবার সম্বন্ধে যেটা মিথ্যে সেটা হচ্ছে ফ্রেন্ডস ইট ইজ এ মনোমার অফ সিস আইসোপ্রিন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের এটা ক্লোরোপ্রিনের পলিমার, এটা এই জন্য এটা ভুল বলা আছে, সিস আইসোপ্রিনের পলিমার এটা নয়, এটা হচ্ছে এটা একটা পলিমার অফ কিসের, ক্লোরোপ্রিনের পলিমার। এই জায়গাতে যেটা লেখা আছে সেটা তোমরা পড়ে নিও, মানে আমি সবগুলো ডিটেলসে এক্সপ্লেনেশন কর মানে ওগুলো পড়ে পড়ে সময় নষ্ট করছি না, এই জায়গাটা তোমরা নিজেরা দেখে নিও। 17 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ লোয়েস্ট মেল্টিং পয়েন্ট। নিচে যে সমস্ত এলিমেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে মেল্টিং পয়েন্ট কার সবথেকে কম, তো এইগুলো দেখো আয়দা তোমাদেরকে মুখস্থ তোমরা করে উঠতে পারবে না, পিরিয়ডিক টেবিল ভালো করে জানতে হবে, একমাত্র পিরিয়ডিক টেবিল ভালো করে জানলেই তোমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি ক্রিপ্টন। ক্রিপ্টনের মেল্টিং পয়েন্ট হচ্ছে -157.37 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা নোবেল গ্যাস যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 36, এবং এটাকে মূলত লাইটিং এবং ফটোগ্রাফির ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে ক্রিপ্টনকে। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, ইফ ওয়াটার স্মেলস ব্যাড দেন দ্যাট ওডার ক্যান বি রিমুভ বাই অ্যাটিং, অর্থাৎ জলের মধ্যে যদি বাজে দুর্গন্ধ হয় খাবারের জলে বা যে কোনো জলে সেটা তাহলে ব্যবহার করা একটু অসুবিধা হয়ে যায়, খাবারের জলে বিশেষ করে তো গন্ধ হলে খুবই প্রবলেম, তো সেটাকে কিসের মাধ্যমে রিমুভ করা যেতে পারে, সেটা হচ্ছে অপশান সি অ্যাক্টিভেটেড কার্বনের মাধ্যমে এটাকে রিমুভ করা যেতে পারে। অ্যাক্টিভেটেড কার্বন অলসো কল্ড অ্যাক্টিভেটেড চারকোল ইজ এ ফর্ম অফ কার্বন প্রসেসড টু হ্যাভ স্মল লো ভলিউম পোর্স দ্যাট ইনক্রিজেস দ্য সার্ফেস এরিয়া অ্যাভেলেবল ফর অ্যাবজর্পশন অফ কেমিক্যাল রিয়াকশান,
অর্থাৎ এই অ্যাক্টিভেটেড কার্বন বা অ্যাক্টিভেটেড চারকোল, এটা কী হয়ে থাকে, এটা এক ধরনের হচ্ছে ছোট কম ভলিউমের হচ্ছে কার্বন হয়ে থাকে, যার মধ্যে প্রচুর পরিমাণে ছিদ্র থাকে, এবং প্রচুর পরিমাণে ছিদ্র থাকার কারণে কী হয়, এদের সারফেস এরিয়াটা অনেক বেশি হয়, যেটার মাধ্যমে এরা যে কোনো ডার্টকে খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারে। অ্যাক্টিভেটেড কার্বন ইজ ভেরি এফেক্টিভ ইন রিমুভিং ব্যাড ওডার ফ্রম এয়ার অর ওয়াটার। অ্যাক্টিভেটেড কার্বন ক্যান অলসো রিমুভ ব্যাড টেস্ট ফ্রম ওয়াটার। দিস ইজ হোয়াই অ্যাক্টিভেটেড কার্বন ইজ ইউজড ইন এয়ার অ্যান্ড ওয়াটার পিউরিফায়ার। মানে যেহেতু এদের মধ্যে প্রচুর পরিমাণে ছিদ্র থাকে, তাই এদের সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়া বেশি হওয়ার কারণে কী হয়ে থাকে, সারফেস এরিয়া বেশি হওয়ার কারণে এরা খুব ইজিলি মানে শুধুমাত্র যে কোনো মানে দুর্গন্ধটা অ্যাবজর্ব করে তাও নয়, কোনোরকম কোনো ডার্টও কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে কোনো ডার্ট পার্টিকেলস থাকলে। এবং এটা শুধুমাত্র জল নয়, বাতাস থেকেও হচ্ছে এই দুর্গন্ধ বা কোনো কারণে যদি খারাপ স্বাদ থাকে সেটাকে এরা রিমুভ করতে পারে। 19 নম্বর কোশ্চেন, হুইচ, এবার দেখো আমরা বায়োলজি পার্টে ঢুকছি, হুইচ পার্ট অফ ব্রেন কন্ট্রোলস দ্য মেনটেনেন্স অফ পোশ্চার ব্যালেন্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আমরা আমাদের পোশ্চার মানে আমাদের দাঁড়ানোর যে স্টাইল, আমাদের যে শরীরকে আমরা যে ব্যালেন্স করে ঠিকমতো ভারসাম্য নিয়ন্ত্রণ করে হাঁটাচলা করতে পারি সেটাকে নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের কোন অংশ, সেটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের অপশান ডি, সেরিবেলাম। এটা কী করে দেখো বলা হচ্ছে, ইট ইজ ফাংশন ইজ টু কোঅর্ডিনেট ভলেন্টারি মাসলস মুভমেন্ট অ্যান্ড টু মেনটেন পোস্টার ব্যালেন্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। 20 নম্বর কোশ্চেন, বোথ হিমোগ্লোবিন অ্যান্ড মায়োগ্লোবিন রিকোয়ার ড্যাশ ফর ফরমেশন। অর্থাৎ হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন যে থাকে তাদের তাদের তৈরি হওয়ার জন্য কোন ভিটামিন বা কোন কম্পোনেন্টটার প্রয়োজন হয়ে থাকে, তো এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি, আয়রন। আয়রন ছাড়া হিমোগ্লোবিন তো অবভিয়াসলি বুঝতেই পারছো আয়রন ছাড়া হবেই না, মায়োগ্লোবিনও কিন্তু আয়রন ছাড়া পসিবল নয়। দেখো বলা হচ্ছে, আয়রন ইজ ভাইটাল এলিমেন্ট ইন হিমোগ্লোবিন অ্যান্ড মায়োগ্লোবিন ফর দেয়ার ফরমেশন। হিমোগ্লোবিন ইজ এ প্রোটিন ফাউন্ড ইন রেড ব্লাড সেলস দ্যাট ক্যারিজ অক্সিজেন ইন ইউর বডি অ্যান্ড গিভস ব্লাড ইটস রেড কালার। হিমোগ্লোবিন কারণে রক্ত লাল হয়ে থাকে এবং অক্সিজেন পরিবহন করে রক্তের মধ্যে। মায়োগ্লোবিনটা কি, হিমোগ্লোবিনের সিম্বল হচ্ছে HP, সেমনি মায়োগ্লোবিনের সিম্বল হচ্ছে MB। ইট ইজ অ্যান্ড অক্সিজেন বাইন্ডিং প্রোটিন ফাউন্ড ইন মাসল টিস্যু। মাসল টিস্যুর মধ্যে কী হয় যে মাসল টিস্যুর মধ্যে আয়রন এবং অক্সিজেনকে বাইন্ড করার জন্য যে প্রোটিনটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় কি, মায়োগ্লোবিন। এটা হচ্ছে আয়রন অ্যান্ড, ঠিক আছে, এটা একসঙ্গে লেগে গেছে, আয়রন অ্যান্ড অক্সিজেন বাইন্ডিং প্রোটিন ফাউন্ড ইন মাসল টিস্যু। নেক্সট 21 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রিচার্স ইজ ওভিপেরাস। এবার ওভিপেরাস জিনিসটা কি তোমরা সকলেই জানো, ওভিপেরাস মানে হচ্ছে কি ফ্রেন্ডস বলো, ওভিপেরাস মানে, ওভিপেরাস মানে এখানে ফ্রগ সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ওভিপেরাস মানে কি যারা ডিম পড়ে, এগ লেইং, যারা ডিম, যাদের ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা জন্ম দেয় তাদেরকে বলে ওভিপেরাস। যারা মানুষের মতো যারা হচ্ছে সরাসরি সন্তানকে জন্ম দেয় তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় ভিভিপেরাস। আর যারা হচ্ছে এই দুটোর মাঝামাঝি মাঝামাঝি তাদেরকে বলা হয় ওভো ভিভিপেরাস, ওভো ভিভিপেরাস। ওভো ভিভিপেরাস কীরকম হয়ে থাকে, ওভো ভিভিপেরাস হচ্ছে কিছু কিছু মানে সার্ক হয়ে থাকে মানে হাঙ্গর, এদের ক্ষেত্রে কি হয়ে থাকে, এরা প্রথম যখন সন্তানের মানে এদের পেটে যখন সন্তান জন্মায় তখন তারা ডিমের মধ্যেই থাকে, সেই ডিমের মধ্যেই কী হয় আস্তে আস্তে মানে মায়ের পেটেই ডিমের মধ্যে সন্তানগুলো থাকে, তারা আস্তে আস্তে ডেভেলপ হয় এবং ডিম ফুটে মায়ের পেটেই ডিম ফুটে তারা বেরিয়ে আসে, বেরিয়ে আসার পরে তারপরে পরিণত অবস্থায় মায়ের পেট থেকে বেরিয়ে আসে। এই যে দুটোর মাঝামাঝি একটা কন্ডিশান থাকে, অর্থাৎ তারা মায়ের পেটে তো থাকে কিন্তু মায়ের পেটেই ডিম ডিমের মধ্যে থাকে এবং ডিম ফুটে মায়ের পেটেই বের হয় সেখান থেকে তারপরে জন্ম নেয়, এদেরকে বলা হয় কি ওভো ভিভিপেরাস। এখানে ভিভিপেরা ওভিপেরাসের আরও কিছু এক্সাম্পল তুমি দেখতে পাচ্ছ, মাউস, কুইরাল, র্যাবিট, কামান্ডার, ম্যামলস, মানে এখানে তোমাদের এটা বলা হচ্ছে যে বাকি যে অপশানগুলো আছে মাউস, র্যাবিট, স্কুইরাল, এগুলো সবই কি ম্যামেলসের আন্ডারে আসছে। আর ম্যামেলস কী করে, ম্যামেলস হচ্ছে ওভিপেরাস নয়, এরা ভিভিপেরাস হয়ে থাকে, অর্থাৎ সরাসরি সন্তানকে জন্ম দেয়। আর ওভিপেরাস হচ্ছে অ্যানিমেলস হুইচ প্রডিউস ইয়াং ওয়ান্স বাই মিনস অফ এগস। 22 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেস্টিজিয়াল অর্গ্যান। ভেস্টিজিয়াল অর্গ্যান মানে তোমরা সকলেই জানো যে সমস্ত আমাদের শরীরের অঙ্গগুলো
আগে কোনো এক সময় অ্যাক্টিভ ছিল, এখন বর্তমানে সেটা আর অ্যাক্টিভ নেই, বর্তমানে সেটা লুপ্ত প্রায়, মানে আমাদের শরীরে থাকে কিন্তু কোনো রকম কোনো কাজ করে না, তাদেরকে বলে ভেস্টিজিয়াল অর্গান। এখানের মধ্যে ভেস্টিজিয়াল অর্গান কোনটা, সেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গানস আর অর্গানস হুইচ আর নাও ইউজলেস অর নন ফাংশনাল, অ্যাপেন্ডিক্স ইজ ওয়ান অফ দি ভেস্টিজিয়াল অর্গানস। এছাড়াও আমাদের আছে টেল বোন, যেটা মানে আমাদের পূর্বপুরুষদের যে একসময় ল্যাজ ছিল সেটা আমাদের, মানে সেই ল্যাজ তো আমাদের মধ্যে নেই, কিন্তু টেল বোন যেটাকে বলে কক্সিস, মেরুদণ্ডের শেষের দিকে সেই ছোট্ট কক্সিস বা টেল বোনটা এখনও রয়ে গেছে। আমাদের চোখের কোণের দিকে যে লাল মতো অংশটা দেখতে পাওয়া, যেটাকে বলা হয় কি নিকটিটেটিং মেমব্রেন, সেই নিকটিটেটিং মেমব্রেন এটা কাদের মধ্যে অ্যাক্টিভ থাকে, এটা মাছের মধ্যে অ্যাক্টিভ থাকে বা অ্যাকোয়াটিক অ্যানিমেলের মধ্যে অ্যাক্টিভ থাকে, যাতে জলের হাত থেকে চোখটাকে রক্ষা করে। কারণ মাছে তো চোখের পাতা থাকে না, তাই জলের হাত থেকে রক্ষা করার জন্য ওদের চোখের উপরে একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় নিকটিটেটিং মেমব্রেন। সেই নিকটিটেটিং মেমব্রেনটা এভলিউশনের ফলে মানুষের শরীরে আর কাজে লাগে না, কিন্তু এখনও ওই লুপ্তপ্রায় অবস্থায় চোখের কোণে কিন্তু থেকে গেছে। এই রকম প্রচুর ভেস্টিজিয়াল অর্গান কিন্তু মানুষের শরীরে আছে। 23 নম্বর কোশ্চেন, লাংস আর এনক্লোজড বাই হুইচ অ্যামং দ্য ফলোয়িং মেমব্রেনস, এই নিচের যে পর্দাগুলোর নাম দেওয়া আছে এর মধ্যে কোনটা আমাদের ফুসফুসের চারদিকে থাকে, তো সেটা হচ্ছে ফ্রেন্ডস প্লুরাল মেমব্রেন, কারণ ফুসফুসের চারদিকে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় প্লুরা। ইচ লাং ইজ এনক্লোজড বাই এ ডাবল লেয়ার সিরিয়াস মেমব্রেন কল্ড প্লুরা, অর্থাৎ এটা হচ্ছে প্লুরার আবার দুটো লেয়ার থাকে, তার মধ্যে যে ভিসেরাল প্লুরা যেটা থাকে সেটা হচ্ছে লাংসের সার্ফেসের সঙ্গে পুরোপুরিভাবে ফার্মলি অ্যাটাচড কন্ডিশনে থাকে। 24 নম্বর কোশ্চেন, সিলিয়া অ্যান্ড মিউকাস আর ফাউন্ড ইন, সিলিয়া এবং মিউকাস কার ক্ষেত্রে কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের শরীরের কোন অংশে দেখতে পাওয়া যায়, ট্র্যাকিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। দ্য ব্রঙ্কাই ইন দ্য লাংস আর লাইন্ড উইথ হেয়ার লাইক প্রজেকশনস কল্ড সিলিয়া দ্যাট মুভ মাইক্রোবস অ্যান্ড ডেব্রিস আপ অ্যান্ড আউট দ্য এয়ারওয়েজ, স্ক্যাটার্ড থ্রু আউট দ্য সিলিয়া অ্যান্ড গবলেট সেলস দ্যাট সিকিউর মিউকাস হুইচ হেল্পস প্রোটেক্ট দ্য লাইনিং অফ ব্রঙ্কাস অ্যান্ড ট্র্যাপ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ আমাদের ফুসফুসের মধ্যে যে ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওল থাকে তার ভিতরে কি থাকে, কিছু হেয়ার লাইক প্রজেকশনস থাকে, মানে মানুষের চুলের মতো বা আঙুলের মতো তোমরা বলতে পারো কিছু প্রজেকশন থাকে যেগুলোকে বলা হয় সিলিয়া। তো এরা মূলত কি করে থাকে, নিঃশ্বাসের সঙ্গে, নিঃশ্বাসের মাধ্যমে আমরা যে বাতাসটা গ্রহণ, সরি, প্রশ্বাসের সঙ্গে আমরা যে বাতাসটা গ্রহণ করি তার সঙ্গে কি হয়, কিছু পরিমাণে ব্যাকটেরিয়া এবং ধুলোবালি ঢুকে যায়। সেটা প্রথমে ফিল্টার হয় কোথায়, আমাদের নাকের মধ্যে ফিল্টার হয়, কারণ নাকের ভিতরে যে নাকের যে নোজ হেয়ারসগুলো যেগুলো থাকে সেগুলো কিছুটা ফিল্টার করে, সেখান থেকে যেগুলো বেরিয়ে চলে যায় সেইগুলো কোথায় গিয়ে ফিল্টার হয়, সেগুলো ওই ব্রঙ্কায়ের মধ্যে গিয়ে ফিল্টার হয়, তারপর ট্র্যাকিয়ার মধ্যেও ফিল্টার হয়। ব্রঙ্কায়ের মধ্যে গিয়ে তারা হচ্ছে ফিল্টার হয়ে কী করে, বাইরে আটকে যায় বা শরীর থেকে তারপর আস্তে আস্তে বাইরে বেরিয়ে যায়। আর যে মিউকাস থাকে, মিউকাস কী করে, মিউকাস হচ্ছে বিভিন্ন ধরনের যে মাইক্রো অর্গানিজম, মানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে তাদেরকে ট্র্যাপ করতে সাহায্য করে বা তাদেরকে আটকে দেয় যাতে তারা আমাদের ফুসফুসের ভিতরে অ্যালভিওলাই অবধি না পৌঁছে যেতে পারে। সেমভাবে ট্র্যাকিয়ার ক্ষেত্রেও তাই দেখতে পাওয়া যায়। দেখো, ট্র্যাকিয়া ইজ লাইন্ড উইথ ময়েস্ট মিউকাস মেমব্রেন লেয়ার কম্পোজ অফ সেলস কন্টেনিং স্মল হেয়ার লাইক প্রজেকশনস কল্ড সিলিয়া, দ্য সিলিয়া প্রজেক্টস ইন টু দ্য চ্যানেল অফ দ্য ট্র্যাকিয়া টু ট্র্যাপ পার্টিকেলস। একই মানে যে কাজ দুটো আমি তোমাদের মিউকাস এবং সিলিয়ার বললাম ব্রঙ্কায়ের ক্ষেত্রে, ট্র্যাকিয়ার ক্ষেত্রেও তাই সেম কাজ করে থাকে দুজনেই, বোধ সিলিয়া এবং মিউকাস দুজনেই। তো এখানে অপশানে যেহেতু ব্রঙ্কাই নেই তাই এখানে আমাদের ট্র্যাকিয়াটা সঠিক উত্তর হয়ে যাবে। যদিও দুটোর ক্ষেত্রেই সিলিয়া এবং মিউকাস থাকে তাহলে ব্রঙ্কাই অপশানে দেওয়া উচিত নয়। তো এখানে তোমাদের ট্র্যাকিয়ার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে ব্রঙ্কাইয়ের মধ্যেও কিন্তু এগুলো থাকে। 25 নম্বর কোশ্চেন বা আজকে লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কজ ডেঙ্গু, ডেঙ্গু কার কারণে হয়ে থাকে। তো ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো ডেঙ্গু কার কারণে হয়ে থাকে, ডেঙ্গু হয়ে থাকে ফ্রেন্ডস ফিমেল এডিসের কারণে, স্ত্রী এডিস মশার কারণে ডেঙ্গু হয়ে থাকে। ওকে, তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের ক্লাসটাকে তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।